প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে জাতীয় পর্যায়ে উন্নীতকরণ সহ আধুনিকায়ন করার কারণে শিক্ষার সাথে সংশ্লিষ্টরা দেশ বিদেশে সম্মানিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। নগরীর চৌমুহনীতে রোকসানা আক্তার হীরা ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম মুয়াজ্জেম ও কোরআন হাফেজদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, নাজমুল হক ডিউক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশিস নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ সহ অন্যরা।